দক্ষিণেশ্বরে মায়ের মন্দিরে যাওয়া এখন আরও সোজা হয়ে গেছে, কারণ দক্ষিণেশ্বরে মায়ের মন্দিরে যাওয়ার পথে যুক্ত হয়ে গেছে এই অপরূপ সুন্দর স্কাইওয়াক। দক্ষিণেশ্বর স্কাইওয়াকের এই অপরূপ সুন্দর দৃশ্যটি আপনি ভিডিওটি তৈরি করেছি। এই ভিডিওটি দেখার পর আপনার দক্ষিণেশ্বর স্টেশন, স্কাইওয়াক এবং মন্দিরে যাওয়া নিয়ে কোনো আর প্রশ্ন থাকবে না। শুধু আপনাদের থেকে প্রাপ্তিস্বরূপ এটুকুনি আবেদন করছি যে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, নিচে দেওয়া লাল সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে দেবেন এবং পাশে নোটিফিকেশান বেলটিও অন করে দেবেন। আর যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদের অত্যন্ত ধন্যবাদ আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকার জন্য। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। দক্ষিণেশ্বর স্টেশন থেকে স্কাইওয়াকের দিকে যাওয়ার পথে আপনারা ডান দিকে দেখতে পাচ্ছেন যে ভবিষ্যতের হতে চলা মেট্রো রেল প্রজেক্ট। এই ভবিষ্যতের মেট্রো রেল, দক্ষিণেশ্বর স্টেশন আর দক্ষিণেশ্বর বাসস্ট্যান্ড, এই তিনটিকেই মায়ের মন্দিরের সাথে যুক্ত করবে দক্ষিণেশ্বর স্কাইওয়াক। আপনি যেভাবেই আসুন না কেন, স্কাইওয়াকের মাধ্যমে খুব সহজেই আপনি মন্দিরের সিংহদ্বারে পৌঁছে যাবেন। এই হলো দক্ষিণেশ্বর স্টেশন আর এই তার পাশে হতে চলা ভবিষ্যতের মেট্রো রেল প্রজেক্ট। এই দক্ষিণেশ্বর স্টেশন থেকে আপনারা ওভারব্রিজ ধরে সরাসরি আপনারা পৌঁছে যাবেন স্কাইওয়াকে। নিচে দেখতে পাচ্ছেন বাসস্ট্যান্ড, এই বাসস্ট্যান্ড থেকেও সরাসরি স্কাইওয়াকে ওঠার পথ আছে, সেই পথ থেকে তারা সরাসরি পৌঁছে যাবে স্কাইওয়াকে। 380 মিটার দীর্ঘ এই স্কাইওয়াক আপনাকে সরাসরি যুক্ত করে দেবে দক্ষিণেশ্বর মন্দিরের সিংহদ্বারের সাথে। চলুন তাহলে প্রবেশ করা যাক দক্ষিণেশ্বর স্কাইওয়াকে। এই হলো দক্ষিণেশ্বর টিকিট কাউন্টার, একে কোনো মন্দির ভেবে ভুল করবে না, এটা দক্ষিণেশ্বরের টিকিট কাউন্টার। আর এই পথ থেকে আমরা সোজাসুজি প্রবেশ করলাম দক্ষিণেশ্বর স্কাইওয়াকে। যাত্রীদের যাতায়াতের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে এসকেলেটর বা চলন্ত সিঁড়ি। এই হলো এক জোড়া এসকেলেটর, একটি আপ একটি ডাউন, এরকম পুরো স্কাইওয়াক জোড়ে তৈরি করা হয়েছে 7 জোড়া এসকেলেটর। এর সুবিধা হচ্ছে যে আপনি স্কাইওয়াকে যে কোনো জায়গা থেকে প্রবেশ করতে পারবেন। এই হচ্ছে আরেক জোড়া এসকেলেটর, মাঝখান থেকে পায়ে চলার সিঁড়িও রয়েছে। শুধু তাই নয়, অত্যাধুনিক টেকনোলজির দিকে মাথায় রেখে এবং বয়স্ক যাত্রীরা যাতে খুব সহজেই দক্ষিণেশ্বর স্কাইওয়াকের ওপরে উঠতে পারে সেদিকে লক্ষ্য রেখে দক্ষিণেশ্বর স্টেশনে রাখা হয়েছে লিফটের ব্যবস্থাও। একটা দুটো নয়, সর্বমোট 4-4টে লিফটের ব্যবস্থা রাখা হয়েছে এই স্কাইওয়াকে। স্কাইওয়াকে প্রবেশ করেই আপনারা সবার প্রথমেই দেখতে পাবেন দক্ষিণেশ্বর মন্দিরের একটি অসাধারণ প্রতিলিপি বা রেপ্লিকা। 380 মিটার দীর্ঘ এবং প্রায় 30 ফুটের মতো প্রশস্ত এই স্কাইওয়াকের মাঝখানে থাকবে দোকানের ব্যবস্থাও। রাস্তার মাঝখানে থাকবে দোকান আর দু সাইড দিয়ে চলে যাবেন দর্শনার্থীরা। এক সাইড দিয়ে যাবেন আর অন্য সাইড থেকে আবার দর্শনার্থীরা মায়ের দর্শন করে ফিরে আসবেন। আমরা দেখতে পাচ্ছি চলন্ত সিঁড়ির ব্যবস্থা রয়েছে। এই হলো গেট নাম্বার 6। প্রতিটা দোকানকে প্রায় একই রকমভাবে অত্যন্ত সুন্দর এবং সুসজ্জিতভাবে সাজানো হয়েছে। আর কিছুদিনের মধ্যেই লটারির মাধ্যমে দোকানদের হাতে তুলে দেওয়া হবে এই দোকানগুলি। দীর্ঘ 380 মিটার এই স্কাইওয়াকের আমরা শেষ প্রান্তে পৌঁছে গেছি। দক্ষিণেশ্বর মায়ের মন্দিরে আসা পুণ্যার্থীদের কাছে এই স্কাইওয়াক বর্তমানে একটি ট্যুরিস্ট স্পটে পরিগণিত হয়েছে। এখানে দক্ষিণেশ্বর মন্দিরে আসার পথে এখানে পুণ্যার্থীরা সময় অতিবাহিত করছে, কেউ বিশ্রাম নিচ্ছেন,
কেউ সেলফি তুলছেন, আবার কেউ কেউ স্কাইওয়াকের দুদিকে অসাধারণ সুন্দর প্রাকৃতিক শোভা দর্শন করছে। স্কাইওয়াকের অসাধারণ অভিজ্ঞতা নিয়ে চলন্ত সিঁড়িতে করে ধীরে ধীরে নেমে আসছি দক্ষিণেশ্বর মন্দিরের দিকে। স্কাইওয়াক থেকে নেমে আসা এই দর্শনার্থীদের মুখের হাসি থেকেই আপনারা বুঝতে পারছেন এই সাধারণ জনগণ এই স্কাইওয়াক থেকে কতটা আনন্দ পেয়েছেন। ঠিক একইভাবে মায়ের দর্শন সম্পন্ন করে আপনারা এই চলন্ত সিঁড়িতে করে স্কাইওয়াক ধরে পৌঁছে যাবেন আপনার দক্ষিণেশ্বর স্টেশন কিংবা বাস স্ট্যান্ডে। আশা করি বন্ধুরা আপনাদের দক্ষিণেশ্বর স্কাইওয়াক সম্পর্কিত সমস্ত প্রশ্নের অবসান করতে পারলাম এই ভিডিওর মাধ্যমে। যারা দক্ষিণেশ্বরে অলরেডি এসেছেন কিংবা যারা দক্ষিণেশ্বরে ভবিষ্যতে আসবেন কিংবা যারা কর্মসূত্রে বা অন্য কোনো কারণে মাটি থেকে অনেক দূরে আছেন কিংবা দেশের উপরে যারা বাংলাদেশের অসংখ্য দর্শক যারা আমাদের চ্যানেলটি দেখেন এবং এই দক্ষিণেশ্বর মন্দিরের স্কাইওয়াকের প্রতি আগ্রহ যাদের রয়েছে তাদের জন্য আমি এই ভিডিওটি তৈরি করেছি। আপনারা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে নোটিফিকেশান বেলটিও অন করে দেবেন। আপনাদের সাথে দেখা হবে আবার আমার আগামী ভিডিওতে কোনো নতুন কোনো ইন্টারেস্টিং টপিক নিয়ে। আজ এই পর্যন্তই, তাহলে আপনারা ভালো থাকবেন, টাটা। বন্ধুরা আমার চ্যানেলে আরও ভিডিও দেখার জন্য উপরে এবং পাশে দেওয়া ভিডিওগুলিতে ক্লিক করুন, আর চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য পাশে দেওয়া আমাদের চ্যানেলের লোগোতে ক্লিক করুন, আর এখনই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।